সনমার্ক চিটফান্ড মামলায় তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে শুক্রবার গ্রেপ্তার করেছে সিবিআই। সূত্রের খবর জেরার মুখে রাজু জানিয়েছেন, ওই চিটফান্ডের টাকা পৌঁছেছে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর কাছেও। আর তারপরই রবিবার দিনভর সুবোধের একাধিক বাড়ি ও ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। কাঁচড়াপাড়ায় সুবোধের পৈতৃক বাড়ি ছাড়াও কলকাতার লেকটাউন বা টালা পার্কের বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবারের ম্যারাথন তল্লাশিতে সিবিআই এর হাতে আসে প্রচুর নথিপত্র। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ভারতীয় দণ্ডবিধির 91 ধারায় নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে বলা হয়, গত 3 বছরের ব্যাংক স্টেটমেন্ট, আয়কর রিটার্নের ফাইল আর যাবতীয় জমির দলিল সিবিআই দপ্তরে জমা দিতে হবে। যদিও মঙ্গলবার সুবোধের আইনজীবীরা সিবিআই এর দপ্তরে এসে 15 দিন সময় চেয়ে নেন। সুবোধ অধিকারী বিধায়ক বীজপুর, তাকে সিবিআই নোটিশ দিয়েছিল কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্যে। কাল রাতের বেলা নোটিশ দিয়েছে, তো স্বাভাবিকভাবে সম্ভব হয়নি এত তাড়াতাড়ি কাগজপত্রগুলো তৈরি করার। এই কারণে আমরা সময় চাইলাম 15 দিন, যাতে উনি নিজে সশরীরে আসবেন, সমস্ত কাগজপত্র নিয়ে আসবেন। কোনো সেকশন 160 আর 90, আজকে 15 দিন সময় চেয়েছে। সানমার্ক চিটফান্ড কাণ্ডে সুবোধ ছাড়াও সিবিআই এর আতসকাচের তলায় রয়েছেন তার ভাই কমল অধিকারী, যিনি কাঁচড়াপাড়ার পুরসভার চেয়ারম্যান। এদিকে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান। মঙ্গলবার তাই হালিশহর বাগমোড় থেকে পুরসভা অবধি একটি মিছিলের আয়োজন করে সিপিএম। সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়ে ওই মিছিলের স্লোগান ওঠে, চোর ধরো জেল ভরো। নিউজ টাইম।